হ্যালো এভরিওয়ান, লেটস গো টু ফার্ম এন্ড ওয়েলকাম টু মাই আদার ভিডিও। তো আজকে সকাল সকাল আমার ভাইয়া বলছে মাছ ধরবে, তার জন্য সে প্রথমে মাছেদের খাবার দিয়ে দিছে যাতে মাছগুলো সব এক ধীরে হয়ে যায়, মানে একসাথে হয়ে যায়। তার জন্য সে মাছেদের খাবার দিতেছিল, আর আমি এরপরে ভিডিও করে নিচ্ছি। মানে আজকে ফুল কন্টেন্টটা হলো আমি মাছ ধরা নিয়ে, মানে আজকে ফুল আমি একটা মাছ ধরা ভিডিও করব। তো এখানে আমি একটা মানে মাছ পাইছি, আর একটা ছোটো মাছ ছিল তাই ওটা ছেড়ে দিয়েছিলাম। আর এখানে এত রোদ ছিল, মানে কালকে শীতের মধ্যে যে এত রোদ উঠছিল, আমি এবারে মুখ টুক সব গরম অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখানে আমি বসেছিলাম, তো আমার বোন এখানে বসেছিলো, সে আসা আমাকে ভেঙায় দিয়েছে। মানে আমি এত রাগ উঠছিল, মানে সে অকারণ আমি ভেঙায় দিল। তো এখানে না অনেকগুলোই মাছ ছিল, যেহেতু এটা পুকুর তার জন্য অনেকগুলো মাছ ছিল, আর মাছের সাথে এত রোদ ছিল এখানে, মানে বলে বুঝতে পারবো না এত রোদ ছিল। তা আপনারা বুঝতে পারছেন কেন আগের দিন মানে এত রোদ ছিল, মানে এটা বিশ্বাস করার মতো না। মানে শীতকালে যত রোদ থাকে, তো এখানে ভাইয়া জাল নিয়ে নিয়েছে যাতে মাছ ধরতে পারে। তো এখানে আমি একবার ঘরে আসলাম, ঘরে এসে মানে এত গরম করতেছে যে আমি ঘরে এসে বসলাম, ঘরে এসে এনে বসেছিলাম আমি আমার রুমের ভিতরে। তো এখানে আমার সব আমার আন্টি নানা সবাই চলে আইতেছিল, মানে কালকে তো এটা মানে এটা আমার লাস্ট দিন ইন হাতিয়া, তো ওই জন্য আমি এনে বসেছিলাম। তো এখানে আয়নার সামনে একটা পোজ দিয়ে নিয়েছিলাম, মানে আন্টিদের পাশে একটু বেশি আয়না আছে, তো এখানে অন ভেয়া জালগুলো মেলে নিয়েছিল, আর এখন জালগুলো ছেড়ে দিছে। মানে প্রথম তিন চার বা কোনো মুরগি মানে কোনো মাছ আসে না, কিন্তু পরে একবার মাছ আসছিল ওই কোনা দিয়া, তো ওখানে আমি চলে গেছি। আর মানে অনেকবারই জাল পড়েছে, কোনো এতগুলো মাছ সব নিচে চলে গেছিলো, এই জন্য কোনো মাছে উপরে আসতেছিল। তো এখান দিয়ে মারার সময় ভাইয়া একটা মাছ পাইছে, মাছটা একটু বেশি মানে আমার থেকে মাছটা অনেক বড়ই লাগছিল। মাছটা দেখতেও যেমন সুন্দর ছিল, এমনই মোটা তাজা ছিল আমার তো মনে হয়। তো ভাই এখানে প্রথমবার মারার পর পাই নাই, দ্বিতীয়বার মারার পর এখানে পেয়ে গেছে। তো ভাইয়া জালগুলো উঠাইতে ছিল, উঠার পর এই মাছটা পাইছে, মাছটা অনেক সুন্দর ছিল, মানে আমার একটু মনে হয় শান্তি আসছে যে এতবার মারার পর মাছ পাইছে। बंदा जीता था खुल के, तेरी गली में आया भूल के, जी चंगा भला सी मैं लुट पुट गया, मैं तो लुट पुट गया। ভাই এখানে অনেকবার মারার পরও কোনো মাছ আসে না, আমার মাছগুলো সে ওই যে গাছ যেগুলো আছে গাছের ওই সাইডে চলে যাওয়ার জন্য।